একজন সরকারি কর্মচারী যে স্থানে সংযুক্তিতে অবস্থান করবেন সেই স্থানের হারে বাড়ি ভাড়া এবং যাতায়াত ভাতা প্রাপ্য হবেন। অ্যাকচুয়াল প্লেস অফ রেসিডেন্স বলতে বুঝাবে কর্মচারী নিজে যে স্থানে অবস্থান করছেন তার কর্মস্থল মোতাবেক নয়। সংযুক্তিতে কর্মরত স্থানের হারে বাড়ি ভাড়া এবং যাতায়াত ভাতা প্রাপ্য হবেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। তার কর্মস্থল মোতাবেক নয়, সংযুক্তিতে থাকা অবস্থায় বাড়ি ভাড়া এবং যাতায়াত ভাতা যে প্রাপ্য হবেন তার একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রের বিষয় ছিল বাড়ি ভাড়া এবং যাতায়াত ভাড়া প্রাপ্তি আদেশের ব্যাখ্যা প্রসঙ্গে। মহোদয়, আপনার এত তারিখের এত খ্রিস্টাব্দ পত্রের প্রেক্ষিতে আমি জানাইতে আদিষ্ট হইয়াছি যে সূত্রে উল্লেখিত পত্রের বিষয়টি বিবেচনা করা হইয়াছে এবং প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করা হইল। সংশ্লিষ্ট কর্মচারী যে স্থানে অবস্থান করেন সেই অবস্থান অনুযায়ী তাহাকে বাড়ি ভাড়া প্রদান করিতে হইবে, এ ব্যাপারে তাহার পরিবারের অবস্থান বিবেচনা করা হইবে না। অ্যাকচুয়াল প্লেস অফ রেসিডেন্স বলতে সংশ্লিষ্ট কর্মচারী যে স্থানে অবস্থান করেন তাহাকেই বুঝাইবে। পরিপত্রটি জারি করেন এম এ সালেক, শাখা প্রধান। আপনারা স্ক্রিনে আদেশের মূল কপিটি দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে আমরা প্রাপ্যতার উদাহরণ, সংযুক্তিতে থাকলেন বাড়ি ভাড়া প্রাপ্তির ব্যাখ্যা এবং এই সংক্রান্ত আরও স্পষ্টীকরণ আদেশ সংযুক্ত করা হলো এবং যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা ইচ্ছে করলে এই আদেশগুলি আপনারা স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।